ন্যাটোর প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল শৈগু। ভুয়া খবর ছড়ানোর ব্যাপারে মার্কিন কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া। সামরিক ও প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক। মার্কিন কংগ্রেসের জো বাইডেনের দীর্ঘ ভাষণ। চীনের সাথে যুগান্তকারী বাণিজ্য আলোচনা করেছে অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ন্যাটোর প্রতি নতুন করে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল শৈগু। ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর চেয়ে বেশি জড়িয়ে পড়লে যুদ্ধের এতটা বিস্তার ঘটবে যে সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করা দুরূহ হয়ে পড়বে। গতকাল মস্কোয় বসে রাশিয়ার পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন শৈগু। তিনি বলেন, কিয়েভের কাছে পশ্চিমা সমরাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোকে সরাসরি জড়িয়ে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে এ যুদ্ধ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করবে এবং এর ভয়াবহ বিস্তার ঘটবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা এবং মিত্রদেশগুলো ইউক্রেন যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। এর লক্ষ্যে তারা কিয়েভকে সমরাস্ত্র দেওয়ার পাশাপাশি রুশ ভূমি দখল করার জন্য ইউক্রেনকে উস্কানি দিচ্ছে। ন্যাটোকে এ ধ্বংসাত্মক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সের্গেই শৈগু। এদিকে ভুয়া খবর ছড়ানোর ব্যাপারে মার্কিন কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ প্রসঙ্গে মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা ভুয়া খবর প্রচার করছে বলে অভিযোগ করেছে রুশ সরকার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়বলিতে হস্তক্ষেপ করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন দূতাবাসে একটি লিখিত প্রতিবাদ পাঠানো হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। প্রতিবাদ লিপিতে মস্কোয় নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলাতে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। লিখিত বার্তায় ট্রেসিকে স্পষ্ট করে বলা হয়েছে, তিনি যেন ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে কঠোরভাবে রাশিয়ার আইন মেনে চলেন। ওই প্রতিবাদ লিপিতে রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে অসঙ্গত উক্তি করার জন্য মার্কিন কূটনীতিকদের অভিযুক্ত করা হয়েছে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, কোনো মার্কিন কূটনীতিক নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়লে তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হবে। বিগত কয়েক মাসে রাশিয়া বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাদের বহিষ্কার করেছে, তবে তাদের প্রায় সবাইকে বহিষ্কার করা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে ওয়াশিংটন বা নিউ ইয়র্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে একই ধরনের আচরণ করার পর রাশিয়া গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির পার্লামেন্ট একটি আইন পাশ করে। ওই আইনে রাশিয়ার ইউক্রেন অভিযান সম্পর্কে ইচ্ছাকৃতভাবে কোনো ভুয়ো তথ্য ছড়ানো হলে 15 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এদিকে জানিয়ে দিব সামরিক ও প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তিনি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ইউক্রেনের যোদ্ধাদের রুখতে এবং শত্রু বাহিনী অদূর ভবিষ্যতে কী প্রস্তুতি নিচ্ছে সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতেই তিনি এই বৈঠকগুলো করেছেন। খবর প্রাপ্তার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ঐতিহ্যগতভাবে আমরা যুদ্ধের মধ্যে আছি। আমি সামরিক বাহিনীর সাথে বেশ কয়েকটি মিটিং করেছি, তাছাড়া গোয়েন্দা প্রধানের সাথে গুরুত্বপূর্ণ সবাই মিলিত হয়েছি। যুদ্ধে বিজয় আমাদের দ্বার প্রান্তে। তিনি বলেন, রুশ আক্রমণকারীরা কি প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের সৈন্যদের কার্যকরভাবে প্রতিরোধ করার জন্য কি প্রয়োজন তার ওপর আমরা সর্বাধিক মনোযোগ রাখছি। সামরিক বাহিনীর প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়াও হয়েছে। শত্রু বাহিনীর প্রতি আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই। জেলেনস্কি দুটি দিক থেকে যোদ্ধাদের দক্ষতার প্রশংসা করেছেন। সীমান্তরক্ষীরা যারা দোনবাসে যুদ্ধ করছে তারা যুদ্ধে প্রতিদিন সাহসিকতা দেখাচ্ছে, তাদের অধ্যবসায়ের জন্য যুদ্ধক্ষেত্রে তারা সফলতা পাচ্ছে। এছাড়া ইউক্রেন লোহানস্ক এবং খার্কিভ সীমান্তে শত্রুবাহিনীর বিচ্ছিন্নতা সৃষ্টিকারীদের ধন্যবাদ জানিয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য ইউক্রেনের উত্তর অঞ্চলে সুরক্ষা নিশ্চিতে যুদ্ধ করছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন বাহিনীর সেনাদের সাহসিকতায় আমরা বারবার অনুপ্রেরণা পাচ্ছি। সুমি, চেরনিহিভ, কিয়েভ, জাইটোমির, অপ্লাস্ট এবং ভলিনে অপারেশনাল এবং কৌশলগত যুদ্ধে অংশ নেওয়ার তিনি সেনাদের প্রশংসা করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন,
যুদ্ধের প্রতিটি ফ্রন্ট এখন সমান সমান গুরুত্বপূর্ণ। আমরা শত্রুদের সমস্ত চিত্র ও পরিস্থিতি মূল্যায়ন করছি, আমরা রাষ্ট্রকে রক্ষা করছি, এজন্য সেনা ও বিমান বাহিনীর সদস্যদের বিশেষ সংবর্ধনা দিতে চান তিনি। এদিকে জানিয়ে দিব মার্কিন কংগ্রেসে জো বাইডেনের দীর্ঘ ভাষণ। রাষ্ট্রপতি জো বাইডেন আজ কংগ্রেসে তার বড় আকারের ভাষণ দিয়েছেন। ভাষণে রিপাবলিকানদের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এটাই তার প্রথম ভাষণ। নবনির্বাচিত রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভাষণ চলাকালীন জো বাইডেনের সাথে যোগ দেন। এই বক্তৃতায় তিনি তার স্বাক্ষরিত অবকাঠামো এবং ব্যয় আইনসহ নানা বিষয়ে কথা বলেন। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার উন্নতি পরিকল্পনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্দুক হামলা ও চীনের স্পাই বেলুনের মতো বিষয়ে ফুটে ওঠে তার বক্তৃতায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী দেশটির রাষ্ট্রপতিদের প্রতি বছর কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে হয়। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের ভাষণটি এই মুহূর্তে চলমান আছে। ভাষণটি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিব চীনের সাথে যুগান্তকারী বাণিজ্য আলোচনা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ডন ফারলেনকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ায় রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং শুল্ক অপসারণের দিকে এক ধাপ আগানো গেছে বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক উত্তেজনা কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাধাগ্রস্ত করেছে, তবে ক্যানবেরা সরকার বলেছে তারা সম্পর্ককে স্থিতিশীল করতে চায়। সোমবার এক ভিডিও কনফারেন্সে ফারেল চীনের বাণিজ্যমন্ত্রী ও ওয়েন তাওকে বলেন, উভয় দেশ আরও সম্প্রীতিপূর্ণ এই বাণিজ্যিক সম্পর্ক থেকে উপকৃত হবে। তিন বছরের মধ্যে এই প্রথম কোনো অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী চীনের বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক মন্ত্রী পেনি অং সোমবার অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং অপারেশনকে বলেন, ক্যানবেরা তার বৃহত্তম ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক পুনরুস্থাপন করতে আগ্রহী। বিশ্লেষকেরা বলেছেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক কূটনৈতিক দ্বন্দ্বের পরিণতি। তাইওয়ান চীনের জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বেইজিং এর উচ্চ আকাঙ্ক্ষা সহ বিভিন্ন ভূরাজনৈতিক বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান এই উত্তেজনার উৎস। তারপরে 2020 সালের ক্যানবেরার প্রাক্তন রক্ষণশীল সরকার কোভিড-19 এর উৎস সম্পর্কে তদন্তের জন্য উদ্যোগ নিয়েছিল। কোভিড-19 চীনে প্রথম শনাক্ত হয়েছিল। ক্যানবেরার এই প্রচেষ্টা বেইজিংকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করে এবং তারা অস্ট্রেলিয়ার রপ্তানির একটি পরিসরে বিধিনিষেধ আরোপ করে। বিশ্লেষকেরা বলেছেন, উচ্চ পর্যায়ের সাম্প্রতিক বৈঠকগুলো সম্পর্কের উন্নয়নের আভাস দিয়েছে। এদিকে জানবেন, পোল্যান্ডের কাছে হিমার্স রকেট বিক্রির চুক্তি অনুমোদন করল আমেরিকা। পোল্যান্ডের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, $1,000 কোটি মূল্যের চুক্তিটি করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। ওই প্যাকেজের মধ্যে আছে 18টি হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, 185 মাইল রেঞ্জের 45টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র এবং 1,000-এর বেশি গাইডেড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম রকেট। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি মঙ্গলবার কংগ্রেসকে সম্ভাব্য এ বিক্রির বিষয়টি জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এর অনুমোদন পেলেও এখনও এ সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, আলোচনা পুরোপুরি শেষও হয়নি। একদিকে সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড, অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরনো অস্ত্রগুলো ইউক্রেনকে দান করে দিচ্ছে দেশটি। পোল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিক্রির তালিকায় হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স আছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সাফল্যের জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশংসা করে থাকে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের কাছে ATACMS ক্ষেপণাস্ত্র চেয়েছিল ইউক্রেন, তবে ওয়াশিংটন সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। মার্কিন সরকারের অনুমতি ছাড়া পোল্যান্ড ও ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিতে পারবে না। 2022 সালে জেনারেল ডিনামিক্সের তৈরি 116টি আব্রামস ট্যাঙ্ক এবং 250টি M1A2 ট্যাঙ্ক কেনার ছাড়পত্র পেয়েছিল পোল্যান্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।